সামুদ্রিক ইলিশে ভরে গেছে বরিশাল মোকাম। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ায় খুশি তারা। সাগরে গেছি, মাছ পাইছি, আশা করি আরো পামু, এতে আশা আছে। মাছ ধরেন 60 মন, 70 মন, 100 মনও পাইছে, কে কম এই ধরনের মাছ পাইছে আর কি। না, আমরা খুশি, খুশি তো আল্লাহর কাছে শুকর। এক একটি ডলারে 100 থেকে 120 মন ইলিশ নিয়ে বিক্রির জন্য ঘাটে ভিড়েছেন। বিগত 65 দিন অবরোধ ছিল, অবরোধের কারণে আমরা ঠিক মতন মাছ ধরতে পারি নাই। এখন এই ট্রিপে অবরোধ শেষ হয়েছে, আমরা এই ট্রিপে নদীতে গেছি, আমরা কিছু মাছ পাইছি, কেউ 100 মন, কেউ 150 মন। হ্যাঁ, তো আমাদের যে ট্রলারে, আমরা সেই ট্রলারে 100 মন হবে মাছ। পাইকারি মোকামগুলোতে ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্যতা। দীর্ঘদিন পর আবার ইলিশের আমদানি হওয়ায় বেশ কর্মব্যস্ত সময় পার করছেন তারা। তবে স্থানীয় নদীগুলোতে তেমন ইলিশ মাছ না থাকায় সামুদ্রিক ইলিশ মাছই ভরে গেছে বরিশাল পোর্ট রোড পাইকারি মৎস্য বাজার। ইলিশের মৌসুম চলমান থাকায় সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ আসবে বলে ধারণা করেছেন এই ব্যবসায়ী। বছরের শুরু থেকে সিজন যে শুরু হয়েছে, গত 2 মাস পর্যন্ত ইলিশের কোনো সরবরাহ খুব একটা ছিল না। বর্তমানে এই জোবানিয়া কিছু ইলিশ আসতে শুরু করেছে, তাও সাগরের, আমাদের অভ্যন্তরীণ নদীর এখন ইলিশ পড়তেছে না, লোকাল ইলিশ যেটা আমরা বলি, যে ইলিশগুলো পড়তেছে সব সাগরের, এবং মোটামুটি দাম খুবই কম, 500-550 টাকা কেজি, 600 টাকার মতো কেজি পড়ে, এবং মোটামুটি ভালো আমদানি হইতেছে এবং সাগরে ইলিশ পড়া শুরু করেছে। সেই ইলিশগুলো বেশিরভাগই 600-700 গ্রামের ওজনের, এবং আমাদের লোকাল নদীতে যে ইলিশগুলো পরে কেজি 1200 LC, সেই ইলিশগুলো এখন খুবই কম এবং সেগুলোর দাম অনেক বেশি। এলসির মাছ প্রায় 36,000 টাকা মন পরে, আর কেজির মাছ 52,000 টাকা, 42,000 টাকা, আর 1200 গ্রাম পরে হলে যে 48,000 টাকা, তাতে প্রায় 1,000 টাকার উপরে এখনও লোকাল মাছের কেজি বিক্রি হচ্ছে। সেই তুলনায় ইলিশ মাছের সামুদ্রিক যে ইলিশ মাছ সেটার দাম কম, তুলনামূলক, এবং আমদানি এতদিন ছিল না, গত 2 দিন পর্যন্ত জোবা শেষ হওয়ার কারণে এখন প্রচুর পরিমাণ ইলিশ আসতেছে মোকামে, এবং দামও কম পেয়েছে। সাগরের যে ইলিশটা সেটা পড়া শুরু করেছে, এটা আরও আগেও পড়ে, যে সময় সাগরের অভিযান থাকে এবং আপনার জুন জুলাই মাসে, ওই সময় এই ইলিশটা বেশি পরিমাণ সাগর থেকে আসে, কিন্তু সেই ইলিশটা এখন শুরু হয়েছে, তার মানে সিজন 2 মাস ঘুরে গেছে। আমাদের হিসাবে মিনিমাম 1 মাস সিজন চেঞ্জ হয়ে গেছে বা জলবায়ুর পরিবর্তনের কারণে। আজকে বরিশাল পোর্ট রোডে প্রায় 1,000 মনের উপরে ইলিশ মাছ আমদানি হয়েছে, এবং দামও গতকালকার চাইতে 2,000 টাকা মনকে কমছে, মানে কেজিতে 50 টাকা, যে মাছ 600 টাকা বিক্রি হতো কেজি, এখন সেটা বিক্রি হচ্ছে 500-550 টাকার মধ্যে। প্রতিদিন করে যেখানে 200 থেকে 300 মন ইলিশ আসতো, এখন সেখানে 1,000 মনের বেশি ইলিশ আসে এই মোকামে, তাই ব্যবসায়ীরাও অনেকটা খুশি। ইলিশ মাছের দাম আগের চেয়ে অনেকটা কমে আসলেও মাছের আমদানি আরও বাড়লে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে বলে ধারণা ব্যবসায়ীদের। এখন একটু এই 2 দিন তো আমাদের মাছ আমদানি হয়েছে, সাগরে কিছু মাছ পাওয়া ধরছে, আমাদের জেলের আবার যাইতে আছে, কালকে অনেক বোট বড় বেড়ে গেছে, আরও 2-3 দিন পরে আমদানি হবে, মাছের দাম আরও কমবে। কারণ মনে করেন 500-1,000 টাকার আমদানি হইতে আছে, এই সেদিন আমাদের এখানে আমদানি থাকতো 3,000-4,000 মন, মাছই কম সাগরে, একটু আমদানি হইতে আছে, আল্লাহ দিতে আছে, সাগরে একটু পানি বাড়ছে, তো এখন মাছ হবে, আগামী সপ্তাহে আরও বেশি পাবো আমরা, মাছের দাম কমে যাবে, মাছের দাম কম হবে। এদিকে বরিশাল মৎস্য বিভাগের এই কর্মকর্তা জানান, ইলিশ একটু দেরিতে পড়া শুরু হলেও সমুদ্রের প্রচুর ইলিশ আসছে বাজারে, অভ্যন্তরীণ নদীগুলোতেও ইলিশ পড়বে বলে আশা করছেন তিনি। জানেন যে ইলিশের মৌসুম চলছে, ইলিশ একটু দেরিতে আসলেও ইলিশ আসা শুরু করেছে। আজকে বরিশাল এই কোটকোট শহরে প্রায় 1,000 মন মাছ ল্যান্ডিং হয়েছে, আমরা আশা করছি সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং নদীতেও মাছ আসা শুরু করেছে, এবং নদীতে আমরা প্রচুর ইলিশ পাবো। প্রিয় দর্শক, কেমন লাগলো?
থাকলো আমাদের প্রতিবেদনটি। কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।